আজকের এই ভিডিওতে আমি বাইন্যান্স নিয়ে আলোচনা করব। আপনারা অলরেডি বাইন্যান্স নিয়ে জানেন, এখানে অনেকে ট্রেডিং করে বা বিভিন্ন কাজে আপনি এটা ইউজ করতে পারবেন। এখান থেকে মানুষ ট্রেডিং করে হিউজ পরিমাণ আর্নিং করতেছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা কিভাবে একটা ফুললি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো বাইন্যান্স অ্যাকাউন্ট করার জন্যে আমি একটা ব্রাউজারে চলে গেলাম। এরপরে আমরা লিখলাম binance.com। আপনারা যার যার কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা করতে পারবেন, এর জন্য ইউএসের আইপি লাগে না বা অন্য কোনো কান্ট্রির আইপি লাগে না। আপনি আপনার কান্ট্রি থেকে করতে পারবেন, এই সাইটের লিঙ্ক আমি ভিডিওর নিচে রেখে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে জয়েন করবেন। বাইন্যান্সের অ্যাপ অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে বাইন্যান্সের অ্যাপ থেকেও অ্যাকাউন্ট করতে পারবেন। তো ফার্স্ট টাইম যখন আপনি বাইন্যান্সে লগ ইন করবেন তখন এরকম দেখতে পাবেন। এটা এগ্রি করে দিলাম, ওকে। তো এই হচ্ছে ইন্টারফেস বাইন্যান্সের। ফার্স্টে এখানে আপনারা একটা মেল দিয়ে দিবেন। এই হচ্ছে মেল। এরপর জাস্ট এখানে গেট স্টার্টেড। তো এরপর আপনারা এরকম একটা অপশন দেখতে পাবেন। এখন আমি যেহেতু ফোনে করতেছি, সো উপরে যে অপশনটা আছে সাইন আপ উইথ ফোন অর ইমেল, এই হচ্ছে আমার কান্ট্রি, এটা বাংলাদেশ আছে, সো বাংলাদেশই থাকবে। এরপরে কনফার্ম, এরপর হচ্ছে মেল, এরপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন, আপনার পছন্দের একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ডে অবশ্যই মনে রাখবেন মিনিমাম মিড ক্যারেক্টার থাকতে হবে, এরপরে হচ্ছে একটা নাম্বার থাকতে হবে, আর একটা অবশ্যই আপার কেস থাকতে হবে। আপার কেস মানে হচ্ছে বড় হাতের। এরপর এখানে টার্ম এগ্রি করে দিলাম। এরপরে জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো পাসওয়ার্ডটা আমি সেভ করে নিলাম, আমার আবার মনে জোনে কম থাকে, ওকে। আমার মেলে একটা কোড চলে গেছে, ওই কোডটা এখানে দেওয়া লাগবে আমার। এই যে আমার কোডটা চলে আসছে, 975399975399। এরপরে সাবমিট করে দিলাম, ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। তো বাইন্যান্সে অ্যাকাউন্ট করার পরে এখানে আপনার কিছু ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে। তো বাইন্যান্সে আপনি মেনলি কী কী কাজ করতে পারবেন, ফার্স্ট এখানে দেখেন ডিপোজিট ক্রিপ্টো টু স্টার্ট ট্রেডিং। তো মেনলি এখানে ট্রেডিং করার জন্য আপনি ইউজ করতে পারবেন। বাইন্যান্সের এখন হিউজ ডিমান্ড, আপনি কল্পনা করতে পারবেন না বাইন্যান্স থেকে মানুষ কী পরিমাণ আর্নিং করে। তো বাইন্যান্স থেকে আর্নিংয়ের ভিডিও যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের আর্নিংয়ের সিস্টেমটা দেখিয়ে দিব। এরপর হচ্ছে বাই ক্রিপ্টো উইথ ইউর ক্রেডিট কার্ড, এখানে ডলার কেনার জন্য ওয়ে আছে, রিসেন্টলি সেই ভিডিওটা আসবে, জাস্ট আপনারা একটা কমেন্ট করেন তাহলে ওই ভিডিওটা নিয়ে আসবো, ওকে। বাই ক্রিপ্টো ইউজিং বাইন্যান্স পি টু পি, এটা হচ্ছে পার্সোনাল, ওকে, এটা নিয়ে পরে ডিসকাস করব। এখন আমাদের যা করতে হবে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এর জন্য সবার উপরে একটা অপশন দেখেন, ইউ আর রিকোয়ার্ড টু কমপ্লিট ইমিডিয়েট ভেরিফিকেশন অ্যাক্সেস, এখান থেকে জাস্ট ভেরিফাই ক্লিক করলাম আমি। কনফার্ম ইউর রেসিডেন্সিয়াল কান্ট্রি হেয়ার, ওকে। তো আমার কান্ট্রি বাংলাদেশি, এটা ওকে আছে। এরপরে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, গভর্নমেন্ট আইডি দিতে হবে। এরপরে এখান থেকে জাস্ট স্টার্ট নাও এটা ক্লিক করেন। তো দেখেন এখানে একটা ইরর নোটিফিকেশন, আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ নট সাপোর্টেড অন ফোন ব্রাউজার। ফোন ব্রাউজার দিয়ে আইডেন্টিটি ভেরিফাই করা যাবে না, সো মাস্ট আপনার অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপের লিঙ্ক আমি ভিডিও নিচে রেখে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করবেন আর সেখান থেকে আপনি ভেরিফিকেশন কমপ্লিট করবেন। তো আমি অ্যাপে চলে যাচ্ছি, এখন আমি অ্যাপে লগ ইন করে নিয়েছি, এখন জাস্ট এখানে ভেরিফাই অ্যাকাউন্টে চলে গেলাম আমি, আইডেন্টিটি ভেরিফাই, কনফার্ম ইউর রেসিডেন্সিয়াল কান্ট্রি হেয়ার, এটা ওকে করে দিলাম, এটা আমার বাংলাদেশ আছে, ওকে আছে সব কিছু। এরপর জাস্ট এখানে স্টার্ট নাও ক্লিক করেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, আপনার নামের ফার্স্ট নেম দিবেন, এমডি থাকলে এমডি বা আদার্স যেগুলো আছে। আমি এখানে দিয়ে দিলাম হুমায়ুন, আমি যে নামে অ্যাকাউন্ট করব সেই নাম হচ্ছে হুমায়ুন মোল্লা, এটা অবশ্যই আপনার পাসপোর্ট বা এনআইডি অনুসারে দিবেন, অবশ্যই এগুলো মিল থাকতে হবে। এই হচ্ছে হুমায়ুন মোল্লা, মিডল নেম লাগবে না। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, ফার্স্ট আমরা ইয়ারটা চুজ করি,
99 নভেম্বর 20 তারিখ ডেট অফ বার্থ দিয়ে দিলাম আমি, এরপরে কন্টিনিউ। এরপর হচ্ছে অ্যাড্রেস, এটা আপনার পাসপোর্ট আর এনআইডির মতো করে দিয়ে দিবেন। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ফার্স্ট আমার ভিলেজ নেম দিলাম, এরপরে থানা দিলাম, এরপরে জেলা দিলাম। এরপর হচ্ছে পোস্টাল কোড, আপনার পোস্ট অফিসের কোডটা দিবেন, এটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে সিটি, সিটি হচ্ছে ঢাকা, এগুলো আমি যার অ্যাকাউন্ট করতেছি তার ইনফরমেশন। এরপর এখান থেকে জাস্ট কন্টিনিউ। এরপর হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড আইডি, এখান থেকে আপনার গভর্নমেন্টের কিছু দিতে হবে, আপনার এনআইডি দিতে পারবেন, পাসপোর্ট দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন, যার যে ডকুমেন্ট আছে সেটা দিয়ে করতে পারবেন। আপনি এনআইডি দিয়ে করলে অবশ্যই ডিজিটাল এনআইডি লাগবে। আমি এখন পাসপোর্ট সাবমিট করব, সো পাসপোর্ট চুজ করলাম, এরপরে কন্টিনিউ। এখানে পাসপোর্ট আপলোডের কিছু প্রসেস দেখিয়ে দিয়েছে, কোনগুলো তারা অ্যাকসেপ্ট করবে না। তো এরকম করে সুন্দর একটা ছবি দিয়ে দিই আমি, এখন টেক এ ফটো, অ্যালো করে দিলাম, অ্যালো। এরপরে দেখবেন সব কিছু ক্লিয়ার বোঝা যায় কিনা, এরপরে জাস্ট ওকে করে দিবেন। তো পিকচার আপলোডিং হচ্ছে, এরপর জাস্ট এখানে কন্টিনিউ করে দিলাম। এরপর হচ্ছে সেলফি, আপনারা অবশ্যই যার এনআইডি তার সেলফি দিবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্ট করতেছি, সো এটা অ্যাপ্রুভ হোক না হোক সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। তো এটা আমি আপলোড করে দিই এখন। এরপর হচ্ছে ফেস ভেরিফিকেশন, এরকম নিচে নামাবেন হেড। যেহেতু আমি অরিজিনাল পার্সন না, সো এখানে ফেল দেখানো স্বাভাবিক, তো আপনারা এরকম করে ভেরিফাই করে নেবেন। তো ওইটা লাস্ট স্টেপ ছিল, ওইটা সাবমিট করার পরেই তারা আপনার অ্যাকাউন্ট রিভিউ করবে, রিভিউ করেই তারা ভেরিফিকেশন কমপ্লিট করে দিবে। তো বাইন্যান্স নিয়ে আশা করি বুঝতে পারছেন, এরপরও কোনো ডাউট থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখাবে নতুন কোনো সাইট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।